বৌমা চাইনিজ হয়ে যাবে নাকি? বলবো শাশুড়িকে? মা কি রাজি হবেন? আরে রাজি হবে, হবে, নিশ্চয়ই রাজি হবে। কি কি হয়েছে, কিসের রাজি? না বলছিলাম একটু চাইনিজ হলে কেমন হয় আর কি। চাইনিজ? হঠাৎ কেন, আজ কি? না না কিছু নয়, মানে অনেকদিন পর মনে হলো আর কি। দেখো বৌমাকে আমার কিছু বলার নেই, ও তো পরের ঘরের মেয়ে, কিন্তু তুমি তুমি তো বাবা, অংশুমানের বাবা তুমি, মায়ারও দাদু, তুমি কি সবই ভুলে গেছ? অংশুমানের কত প্রিয় ছিল চাইনিজ খাওয়া, আর ওর মেয়েটাও ছিল বাপেরই মতন, তা তারাই নেই আজকে। দেখো তারা মৃত, কেউ বেঁচে নেই, কিন্তু যারা বেঁচে রয়েছে তাদের ইচ্ছে করতো এটা সম্মান জানাতে হবে নাকি? তা ওনার আর বন্ধুর কি অভাব, যে কোনো একজনকে ধরলেই তো হয়, নাচতে নাচতে খাইয়ে দেবে। না চাইনিজ আমার প্রিয়। তাহলে তোমরা দুজনেই খাও, কিন্তু আমাকে বাদ দাও, ওই খাবার আমার গলা দিয়ে নামবে না। থাক বাবা এসব কথা থাক, মাকে আমার একটা ভালো খবর দেওয়ার আছে। কি খবর? দিয়ার জন্য স্কুলে যে অনুষ্ঠানটা করা হচ্ছে সেখানে মায়ার নামে স্কলারশিপটা চালু করব বলেছিলাম, সেটা সেদিন ঘোষণা করা হবে, আর সেদিন মায়ার নামে নীরবতা পালন করা হবে। এটাই তোমার খুশির খবর? হ্যাঁ, সেদিন যদি আপনি আর বাবা উপস্থিত থাকেন তাহলে। দেখো বৌমা, যে স্কলারশিপটা তুমি চালু করতে চলেছো সেটা মায়ার নামে ঠিকই, কিন্তু টাকাটা দিচ্ছ তুমি, এবং সেই টাকাটা কোনো সোজা পথের উপার্জন নয়, ওই রকম নোংরা পথের উপার্জনের টাকায় আমার বিশ্বাস কোনো ভালো কাজ হয় না, হতে পারে না। আমি যাব না। কিন্তু আমি যাব বৌমা। তোমার শাশুড়ি নাও যেতে পারেন, সেটা তার ব্যক্তিগত অভিরুচি, কিন্তু আমার নাতনির নামে স্কলারশিপ, আমি যাবই, নিশ্চয়ই যাবো।